টাকিতে অসুস্থ বিজেপির সুকান্ত মজুমদার তাকে বসিরহাট থেকে নিয়ে আসা হলো কলকাতায় তাকে হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয় সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয় বালুরঘাটের সাংসদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অ্যাম্বুলেন্সে করে বসিরহাট থেকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় রাস্তায় তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে টাকি থেকে পুলিশের গাড়িতে করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুকান্তকে বসিরহাট হাসপাতালে পৌঁছানোর পরে সুকান্তকে গাড়িতেই অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হয় তারপর স্ট্রেচারে করে তাকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় বিজেপি সূত্রে জানা গিয়েছিল সুকান্তের শারীরিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক তাকে হলেই কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেই মতো প্রাথমিক চিকিৎসার পরেই কলকাতায় নিয়ে আসা হয় অসুস্থ সুকান্তকে বিজেপি কর্মীরা জানান দীর্ঘক্ষণ সুকান্ত অচেতন অবস্থায় ছিলেন হাসপাতালে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়